আসসালামু আলাইকুম টাইনিওয়াল ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো গত ব্লগে দেখেছিলেন আমার আম্মা পিঠা বানিয়েছিলেন, তো সেটারই রাত্রেবেলা আমরা খাওয়ার পরে অনেকগুলো গুঁড়ি মানে ছিল, তো সকালবেলা আবার নাস্তার জন্য আম্মা অনেকগুলো পিঠা বানিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ অনেক মজা করে শীতের পিঠা খেলাম। ভাপা পিঠা আসলে আমার কাছে অনেক ঝামেলা মনে হয়, এই জন্য করতে ইচ্ছে করে না। তো যেহেতু আম্মা আছেন এই জন্য মানে খাওয়ার সৌভাগ্য হলো, হয়তো বা যদি থাকতেন না আমি বানাবো বানাবো করে সময় চলে যেত। আর অনেক আপুরা রিকোয়েস্ট করছেন যে আপু শীতের পিঠার রেসিপি আমাদের সাথে শেয়ার করো। সত্যি কথা বলতে আমরা যদি খাই সেটার রেসিপি অবশ্যই শেয়ার করব, না খেলে তো আর রেসিপি কিভাবে শেয়ার করব। তো বরাবরের মতোই আমার ছোট বোন বুরসার সাথে কথা বলে বলে আমরা সকালের নাস্তাটা করছিলাম। আসলে বুরসার সাথে ইদানিং খুব কম কথা হয়, কারণ হচ্ছে ও ওর ঘর নিয়ে খুবই ব্যস্ত। ফাইনাল ম্যারাথন যেটাকে বলে, ওর জিনিসপত্র পিক করা, মানে নতুন করে পুরো সংসারে তো সব কিছুই করতে হচ্ছে, এজন্য দেখা যায় ওর সাথে আমাদের টাইমিংয়েরও মানে সমস্যা প্লাস ব্যস্ততা মিলিয়ে তেমন একটা কথা হয়ে উঠে না। আর আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুবই সুন্দর ছিল, আর এই সুন্দর ওয়েদারে আসলে মনটা ফুরফুরে হয়ে যায়। বাইরে ওয়েদার যখন সুন্দর মানে করে তখন দেখা যায় যে মনটাও ভালো হয়ে যায় আর কাজের এনার্জিও চলে আসে। আর এদিকে আমি কেটলে গরম পানিও বসিয়ে দিয়েছি, আর এখানে একটা মানে স্প্লিটের ডাল নিয়ে নিয়েছি, এগুলো দিয়ে আজকে হচ্ছে রান্না করব। আগামী কালকে আমার বাসায় মেহমান আসছেন, মেহমান বলতে কি আমার চাচাদের বলে এসেছিলাম আসার জন্য, আর ওনারা আর আগেও আমার বাসায় কয়েকবার এসেছেন। অ্যাকচুয়ালি আমার ব্লগ করা পড়েনি, বা আমি লাস্ট টাইম ওনাদের নতুন বাসায় গিয়েছি কিন্তু ওনারা হেমট্রামিকে থাকতেন, তখন ওনাদের বাসায় আমার যাওয়া হয়েছে। তো যাই হোক, আজকে মানে যেহেতু ওনারা আসবেন আগামীকালকে, তো চাচ্ছিলাম যে টুকটাক করে একটু রান্না এগিয়ে রাখতে, আর আগামীকালকে হয়তো বা আরও দু একটা আইটেম অ্যাড করব। আর এখানে আমি মিক্সড ভেজিটেবলও একটা তৈরি করব, এই জন্য সবগুলো সবজি বের করে নিয়েছি, এগুলো আমি ফ্রিজেই রাখি। আর হচ্ছে যে বাকি জিনিসপত্র এখানে কাজকর্ম চলছে, বিফও বের করে নিয়েছি, ডিশওয়াশারটা খালি করলাম, কারণ ডিশওয়াশারের ভেতরে জিনিসপত্র আপনার মানে একটা ঝামেলা যে এমটি করা সকালবেলা উঠে, কারণ আমি তো ডিশওয়াশারটাকে ড্রয়িং র্যাক হিসেবে ব্যবহার করি। তারপর এখানে সব কিছু এনে একদম মানে বের করে নিয়েছি, এই পাশে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, একটা একটা করে কাজ এগিয়ে নেওয়া যেটাকে বলে। আর ফালাক বুড়ি ওর বাবার সাথে টুকটাক টুকটাক করে গল্প করেই যাচ্ছে। রান্না শুরু করার আগে বরাবরের মতো সব কিছু একদম ক্লিন করে নিয়েছি, এইদিকে আমি হাঁড়ি পাতিলগুলো বের করে নিয়েছি, তারপরে কাউন্টার টপ ক্লিন করে নিয়েছি, তারপরে সিঙ্কের মধ্যে অনেকগুলো বাসন বের হয়েছিল সেগুলো ওয়াশ করে নিয়েছি, একদম টিপটপ করে তারপরে রান্নাবান্নার কাজ শুরু করে দিব, বেশি একটা সময় লাগবে না। আর এদিকে হচ্ছে যে গতকালকে যে কাপ সেট এনেছিলাম এগুলো অনেকেই পছন্দ করেছেন, আপনারা বলেছেন যে ভালো লেগেছে, তো সত্যি আমারও খুবই পছন্দ হয়েছে। তো এগুলোকে আমি রেখে দিচ্ছি এই জায়গাতে, আমার হোয়াইট কাপগুলো ছিল বাথ ব্যাড অ্যান্ড বিয়ান, অ্যাকচুয়ালি সেখান থেকে কিনেছিলাম আমেরিকায় আসার পরে নতুন সংসারে, তখন মানে 12টা কাপ একসাথে কেনা, তো অনেক বছর তো ইউজ করলাম প্লেন কাপগুলো, এগুলো চাচ্ছিলাম ডোনেট করে দিতে, পরে ভাবলাম না জায়গা আছে তো এই জন্য একটু রেখে দেই, পরে না হয় কখনো মানে কোনো পার্টি বা কোনো কিছু হলে ইউজ করা যাবে। আসলে আমাদের মেয়েদের এইরকমই, কোনো কিছু ফেলতে ইচ্ছে করে না, সেটা মানে সিম্পল একটা জিনিসই হোক, মনে হয় যে সব কিছু আমরা সংরক্ষণ করে রাখি, বা একটা বক্স যদি সুন্দর বের হয় চকলেটে সেটাও ফেলতে ইচ্ছে করে না। তো এই যে এখানে মধ্যে আমার আগের সাদা কাপগুলো রেখে দিয়েছি, এগুলো আসলে খুব ইউজ হয়, আমার রাফ ইউজ যেটাকে বলে খুব বেশি ইউজ করেছি এগুলো, তো এখানে রেখে দিলাম। আর আমার তেলের যে জারগুলো রেখেছিলাম, তো ওইটা দেখে একদিন আমি দেখিয়েছিলাম যে আমি টিস্যু পেপার দিয়ে রাখি, তো অনেক আপুর আমাকে সাজেস্ট করেছেন যে আপু একটা ছোট ট্রে দিয়ে নিচে রেখো তাহলে ভালো হবে। আসলে আমার এই জায়গাটা এত ছোট যে আমি যদি কোনো ট্রে রাখতে যাই সেখানে জায়গা হবে না, এই জন্যই ট্রেটা দেইনি, নয়তো বা একটা ট্রে দিয়ে রাখলে আমি মানে বুঝি যে এটা সমস্যা মানে সুন্দর লাগতো বা ক্লিনিংয়ের জন্য আমার ইজি হতো। তো যেহেতু জায়গা কম তো এই জন্যই আর কি টিস্যু পেপার দিয়ে রাখি বেশি করে। আর এইদিকে হচ্ছে
আমার রান্না বান্না চলছে, তো আসলে রেকর্ড করা হয়নি, তাড়াহুড়া করেই রান্না করে ফেলেছি। আর এগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করা হয়েছে অলরেডি, তাই ভাবলাম যে আজকে আর রেসিপিতে ফোকাস না করি। তো এদিকে সবজিটা রান্না করেছি, আর এইটার মানে রেসিপি কিন্তু আমার চ্যানেলে, মানে কুকিং চ্যানেলে অ্যাকচুয়ালি শেয়ার করেছি। যারা জানেন না, আমার কুকিং চ্যানেলের নাম হচ্ছে ওয়াইদাস টাইনি কিচেন। তবে আমি ওইটাতে প্লেন যে সবজি সেটা মানে রান্না করেছিলাম, আজকে শুধু বুটের ডালটা অ্যাড করেছি, আর কিছুই না। আমি সবজির সাথে একসাথে করে আর কি বুটের ডালটা সিদ্ধ করে বসিয়ে দিয়েছিলাম মশলাপাতি সহকারে, আর সবার শেষে আমি সবজিটা ফুরন দিয়েছি। আর এভাবে সবজি রান্না করলে আসলে অনেক মজার হয়। তো সবজিটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর আমরা দুপুরে খাবো, তারপর এটা ঠান্ডা করার পরে ফ্রিজে রেখে দিব। কারণ দেখা যাবে যে আমি যদি মানে পাতিলেই রেখে দিই, পরে দেখা যাবে আগামীকালকে যখন আবার গরম করব তখন পুড়ে যাওয়ার একটা ভয় থাকে। কারণ যেহেতু কোনো ঝোল নেই বা কোনো কিছুই নেই, একটা ঘন থকথকে একটা সবজি, এজন্য মানে দেখা যায় যে চুলায় গরম না করে মাইক্রোওভেনে গরম করলে বেস্ট হয়। আর এদিকে হচ্ছে আমি শিমের বিচি দিয়ে আর রুই মাছ দিয়ে একটা তরকারি রান্না করছি। শিমের বিচিটা আসলে আমাদের ঘরে খুবই পছন্দের, মানে আমরা সবাই খুব শখ করে খাই, বা আমাদের মানে সিলেটের আর কি সবাই মোটামুটি পছন্দ করেন, তো এই জন্যই টমেটো বেশি করে দিয়ে এটা রান্না করছি। ওই দিন ফেসবুক গ্রুপে একটা দেখলাম যে যে শেয়ার করেছেন, এটার নাম নাকি খাসি, খাসির ডাল বলে এটাকে। তা আমি তো অবাক বলি, খাসির ডাল এটা আবার কোন ধরনের রান্না? পরে পিকচার দেখে মানে ভালো করে মানে পড়লাম পুরো পোস্টটা, এটা আর কিছুই না, সেটা হচ্ছে আপনার শিমের বিচি দিয়ে মাছ দিয়ে রান্না করাকে, বেশি করে টমেটো দিয়ে, এটাকে খাসির ডাল বলা হয়। তো আমি বুঝলাম না মাছ দিয়ে শিমের বিচি দিয়ে এটা খাসির ডাল কীভাবে হলো। আমাকে যদি আপনারা মানে ওই অঞ্চলের হয়ে থাকেন, আসলে আমি ভুলে গিয়েছি কোন অঞ্চলের নাম লেখা ছিল, তারপরে কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কাছে পরিচিত হয়ে থাকে এই নামটা, আর আপনারা কেন এটাকে খাসির ডাল বলে ডাকেন সেটাও প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার খুব কিউরিয়াসিটি কাজ করছে যে এটাকে কেন খাসির ডাল বলা হয়, মানে এটা তো জাস্ট একটা বিচি দিয়ে মানে মাছ দিয়ে তরকারি রান্না করা। তো এই তো আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি, আর এদিকে আমার ফালা কাজরাকেও একটু নুডলস রান্না করে বসিয়ে দিয়েছি। এই টেবিলটা বেসমেন্টে ছিল, তো ওদের জন্য হঠাৎ করে মনে পড়লো যে উপরে নিয়ে আসি একটা ম্যাট দিয়ে, মানে ওদের খেতে সুবিধা হবে। তো দেখা যায় আসলে কত কিছুই আছে, কিন্তু এই যে বেসমেন্ট থেকে উপরে আনবো, আর উপরে আনলে দেখা যায় হাঁটার জায়গা থাকে না বা ওরাও খেলাধুলা করার স্পেস থাকে না, এজন্য আবার সেটা নিয়ে বেসমেন্টে রাখা হয়ে যায়। আর এদিকে আমার কুরমাটাও রান্না হয়ে গিয়েছে, সাদা কোরমা। এটার রেসিপিও আমি আমার রান্নার চ্যানেলে অলরেডি আপলোড দিয়ে ফেলেছি। এটাও আমাদের সিলেট অঞ্চলের অনেক জনপ্রিয় একটা খাবার, মানে সাদা কোরমা, যে কোনো অতিথি আপ্যায়নে রান্না করা হয়। আজকে একটু ডিফারেন্ট করেছি, যেটা হচ্ছে আলু দিয়েছি কয়েকটা। আমার কাছে মনে হলো আলু ভেঙে খেতে মজা লাগবে, আর আমার ফালা কাজরাকও তো কোরমা খায়, তো ওদেরকে ভাতের সাথে আলু চটকে দিলে ওরা খুব মজা করে খাবে, তো এই জন্যই আলুটা দেয়া। তো এখন ডিমটা দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছি। আর ওই দিন বিকেলবেলা হঠাৎ করে বাসায় মেহমানও এসেছিলেন, তো তাড়াহুড়া করে আমি ঝটপট নাস্তাও বানাচ্ছিলাম। আর এখানে হচ্ছে ছোলা আমার ফ্রোজেন সিদ্ধ করাই ছিল, তো সেটা আমি বসিয়ে দিয়েছি। আর ওইদিকে পাস্তার জন্য পাস্তা সিদ্ধ বসিয়েছি, ঝটপট করে যেটা বানানো যায় নাস্তা আর কি। আমি একটু লাচ্ছি সেমাই করেছিলাম, তারপরে ডালপুরি সিঙ্গারা এগুলো ভেজেছি। এদিকে আদিয়ানের বাবা আজকে হেমট্রামিক থেকে আসার সময় চিকেন নিয়ে এসেছেন, মানে যখন পরে একসাথে পরে, তো এখন হচ্ছে এদিকে মেহমানও আসছেন হুট করে, তারপরে হচ্ছে চিকেন নিয়ে এসেছেন। আর চিকেন হ্যান্ডেল করা খুবই ইম্পর্টেন্ট, মানে ক্লিনের ব্যাপারে আমরা খুবই কেয়ারফুলি ক্লিন আপ করি, কারণ সালমোনেলা পয়জনিং সম্পর্কে তো আমরা সবাই মোটামুটি জানি। যেখানে চিকেন লাগে সেই জায়গাটা সোপ ওয়াটার দিয়ে বা সাবান পানি দিয়ে ওয়াশ করে নিতে হয়, তো পুরো কিচেন আমি ওয়াশ করেছি সোপ ওয়াটার দিয়ে, গরম পানি দিয়ে টাওয়েল দিয়ে ভিজিয়ে তারপর আবার ক্লিন আপ করা। তো এখানে লেক কোয়াটার ছিল, তো লেক কোয়াটারগুলোকে 10 পিস 10 পিস করে আলাদা করে আমরা ফ্রিজে রেখে দিয়েছি, কারণ লাগে বাচ্চাদের ঘর, তো দেখা যায় তান্দুরি বা কোনো এয়ার ফ্রায়ারে একটু বেক করা, তো এভাবে করে দিতে হয় ডিনার টাইমে বা এমনিতেই কাজে লাগে। আর এদিকে আজকে ছোলা ভুনায় আমি একটু চটপটি মশলা দিয়েছি, এভাবে দিয়ে ট্রাই করতে পারেন, অনেক মজা লাগে। আর রমজান তো চলেই আসলো, আমার এত খুশি লাগছে, মানে ফেসবুকে ঢুকলেই তো পোস্ট দেখা যায় যে রজবের চাঁদ মানে বা
চাঁদ, বা আমি সিলেটি ভাষায় চাঁদ বলে ফেলেছি। তো রজব মাস চলে এসেছে, আর বেশি দিন বাকি নেই, রমজান চলে আসছে। মনের ভেতরে যে একটা খুশি আমি বলে বোঝাতে পারবো না। রমজান মাস আসলে আমাদের প্রত্যেক মুসলিমের জন্য সর্বশ্রেষ্ঠ একটা মাস। সারা বছর আমি ওয়েট করি এই মাসটার জন্য। আমি শিওর আপনারাও এরকম অপেক্ষায় আছেন। আমার খুবই এক্সাইটেড লাগছে, আর কি বলবো, মানে অন্যরকম একটা অনুভূতি। দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন রমজান আসা পর্যন্ত সুস্থ রাখেন, আর এখন থেকেই যেন আমরা নফল ইবাদতগুলো শুরু করে দিতে পারি, কারণ রজব মাস খুবই মর্তব্যপূর্ণ। আর এখন থেকে যদি শুরু করে দেওয়া যায়, তাহলে রমজান মাস আসা পর্যন্ত আমাদের একটা সুন্দর একটা রুটিন তৈরি হবে, যেটা কি না রমজানে আরও বেশি বেশি ইবাদত বন্দেগি করতে সাহায্য করবে। তো যাই হোক, এটা ছিল পরের দিন সকালবেলা বাচ্চাদেরকে নাস্তা খাওয়াচ্ছি। আমাদের নাস্তা খাওয়া শেষ, ফালাকবুড়িকে একটু সিরিয়াল খাইয়ে দিচ্ছি, আর এখন হচ্ছে পোলাওটা বসিয়ে দিব। আর আজকের পোলাওয়ের জন্য আমি এখানে তেল দিয়ে দিয়েছি। তেল আর ঘি দুইটাই আমি মিক্স করে দিব। অ্যাকচুয়ালি ঘি আর তেল মিলিয়ে টোটাল প্রায় হাফ কাপের মতোই হবে। তারপরে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এলাচি, তারপরে হচ্ছে লং, তারপরে দিয়েছি গোলমরিচ, আর এখন ঘিটাও দিয়ে দিলাম। ঘি বা বাটার যে কোনো একটা দিলেই হবে। আর আজকে সম্পূর্ণটা রসুনের উপরে করব। তো রসুন এখানে আমি প্রায় ভরে 2 টেবিল চামচের মতো দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যত সময় পর্যন্ত না সুন্দর একটা ঘ্রাণ চলে আসে। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে তারপরে ভেজে আমি পোলাওয়ের চালটা দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে কালো জিরার চাল, যেটা সেটা আমি ব্যবহার করি। আমার খুবই ভালো লাগে কালো জিরার চাল দিয়ে পোলাও করতে, কারণ দেশে তো আমরা এগুলো দিয়েই পোলাও খেয়ে অভ্যস্ত, কিন্তু দেশের বাইরে দেখা যায় যে সবাই মোটামুটি মানে বাসমতি চাল দিয়ে করেন, কিন্তু আমি আমার দেশের ট্রেডিশনটা এখন পর্যন্ত ধরে রেখেছি। তারপরে দিয়ে দিয়েছি বেশ কয়েকটা কিশমিশ, দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। আর চালটা এখানে প্রায় 1 কেজির মতো চাল আছে। তো যত সময় পর্যন্ত শনশন শব্দ না আসে তত সময় পর্যন্ত কিন্তু ভেজেছি চুলার আঁচটা মিডিয়ামে রেখে। তারপরে ফুটানো গরম পানি দিয়ে দিয়েছি। তো চাল হবে, চালের পানি হবে হচ্ছে চাল থেকে দ্বিগুণ। আমি দ্বিগুণ থেকে 1 কাপ কম দেই সব সময়, এতে করে ঝরঝরে হয়। তো এটাই হচ্ছে টিপস। এখন মোটামুটি এই টিপসটা সবারই জানা যে পানিটা একটু কম দিতে হয়। তো আমি এখন ভালো করে নাড়াচাড়া করে তারপরে লবণটা আন্দাজ করে দিয়ে দিব। আমি দেখেছি অনেকে দুধ দেন, তারপরে লেবুর রস দেন, আমার আসলে এত ঝামেলা করতে ইচ্ছে করে না। আমি একদম সিম্পলভাবেই পোলাও করি, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা স্মেলও বের হয়, কারণ ভালো চাল হলে ঘি তারপরে রসুন এগুলো থাকলে আর তেমন কিছু একটা করতে হয় না, এত ঝামেলা করতে হয় না, পোলাওটা সুন্দরই হয়, ঝরঝরে হয়, প্লাস স্মেলও নাইস আসে। আর চালগুলো আমি ভিজিয়েও রাখি না, জাস্ট ধুয়ে ছাজরিতে পানিটা ঝরিয়ে নিই ভালো করে। আর এই তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। চুলার আঁচটা প্রথমে বলক আসবে, তারপরে আমি মিডিয়াম টু লো হিটে নিয়ে যাই, তারপরে এইভাবেই হয়ে যায়। আর যখন দেখবো যে মারটা একটু শুকিয়ে এসেছে, তখন একদম কমিয়ে ধিমি আঁচ যেটাকে বলে বা একদম লো আঁচে বসিয়ে রাখবো, এতে করে পারফেক্টলি কুক হয়ে যাবে। আর আমি একবার নেড়েও দিব। আর এদিকে আমি যে আমার ফ্রোজেন করা বিফ শামি কাবাব ছিল সেগুলো ভেজে নিচ্ছি। কাবাব বানিয়ে রাখলে আসলে কি বলবো, এত ভালো লাগে, মানে অতিথি আপ্যায়ন হচ্ছে খুব ইজি হয়ে যায়। কারণ পোলাও একটা করলেন, তান্দুরি যদি চিকেন পিস থাকে তখন একটা ম্যারিনেট করে দিলেন, ভাজি একটা করলেন আর কাবাব ভেজে নিলেন, ব্যাস আপনার ঝটপট মানে দাওয়াত রেডি। আর এদিকে হচ্ছে চিকেনগুলো তো গতকালকে আনা হয়েছিল ফ্রেশ চিকেন, এগুলো থেকে আমি কয়েক পিস নিয়ে নিয়েছি, তারপর এগুলোতে স্কোরিং করে নিয়েছি, লবণ দিয়ে দিয়েছি আন্দাজ করে। আর আজকে হচ্ছে রাঁধুনির মশলাটা আমি ট্রাই করব। আই উইশ আমার রাঁধুনি আমাকে স্পন্সর করতো। মজার ব্যাপার হলো, রাঁধুনি আমার সাথে রমজান মাসে স্পন্সরশিপের জন্য ইমেল করেছিল, কিন্তু ঝামেলার কারণে আমি টাইম মতো আর রেসপন্স করতে পারিনি। ওদের কিছু ক্রাইটেরিয়া ছিল ভিডিও পোস্ট করার। তো যাই হোক, আমি এই অপরচুনিটিটা মিস করেছি। ইনশাল্লাহ হয়তো বা ভবিষ্যতে আবার কাজ করার সুযোগ আসবে। আমার সত্যি খুবই ভালো লাগবে যদি বাংলাদেশের এই ব্র্যান্ডের সাথে কাজ করতে পারি। তো যাই হোক, আমি পুরো রাঁধুনির মশলার প্যাকেটটা দিয়ে দিয়েছি, তান্দুরি মশলা, আর এই ফার্স্ট টাইম আজকে রাঁধুনিরটা ইউজ করব। তারপরে দিয়ে দিয়েছি সরিষার তেল, তারপরে হচ্ছে টক দই। টক দই এখানে আমি প্রায় 1 কাপের মতো দিয়েছি, আর চিকেন লেগ পিস এখানে কত পিসের মতো আছে, 12 পিসের মতো আছে। তারপরে আমি এখানে লেবুর রস দিয়ে দিয়েছি, অর্ধেকটা লেবুর পুরোটা মানে রস দিচ্ছি, মনে করেন 4 থেকে 5 টেবিল স্পুনের মতো হবে। আর এই তো লবণও বললাম যেটা আন্দাজ করে, এটার মধ্যে কিন্তু ওরা বলেছে যে আদা রসুনের পেস্ট কিছুই দিতে হবে না। তো মোটামুটি আমি পুরো প্যাকেটের ইনস্ট্রাকশনই ফলো করেছি।
সাথে দিয়ে দিলাম ডার্ক সয় সস, আর এটা লো সোডিয়াম আমি যেটা সেটা ব্যবহার করছি, প্রায় 4 থেকে 5 টেবিল চামচের মতো হবে। আর আমি এই সামান্য ফুড কালারও কিন্তু দিয়েছি, যদিও বা ওরা বলেছে গার্লিক পাউডার বা মানে আদা রসুন দিতে হবে না, তারপর আমার কাছে কেমন যেন লাগছে তাই একটু রসুনের গুঁড়া দিয়ে দিলাম। মনে করেন এখানে প্রায় 2 টেবিল চামচের মতো হবে, আর যেহেতু ফুড কালার দিয়েছি, তান্দুরি আসলে চিকেনটা মানে কালার না দিলে ভালো লাগে না, আর এই তান্দুরি মশলায় দেখলাম যে কালার নেই, কারণ আমরা যে মশলাগুলো দেশের বাইরে ব্যবহার করি সেগুলোতে অনেক ফুড কালার দেওয়া থাকে, আর অরিজিনালি কিন্তু তান্দুরি চিকেন মানেই হচ্ছে লাল লাল বা ডার্ক অরেঞ্জ কালারের চিকেন হয়ে থাকে। তো আমি এখানে একটা বেকিং ট্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আমার ওভেনে আসলে আমি জানি না কি সমস্যা, দেখা যায় যে অনেক পানি ছাড়ে, শুধুমাত্র এই ট্রের মধ্যে দিলে আমার তান্দুরিটা একদম পারফেক্টলি হয়, নয়তোবা দেখা যায় যে আমি ফয়েলের ট্রের মধ্যে যদি দেই অনেকগুলো পানি বের হয়, তখন একটু মানে কাত করে পানিটা ফেলতে হয়, তারপরে পারফেক্ট চিকেন হয়, মানে পুরোদমে টানে না যতই আমি হাই টেম্পারেচারে দিই কিন্তু তারপরও। তো এই চিকেনগুলোকে আমি আজকে হচ্ছে 450 ডিগ্রি ফারেনহাইটে প্রায় 40 মিনিটের মতো বেক করব, এতে করে পারফেক্টলি হয়ে যাবে। আর একবার উল্টে দিব। উল্টে দেওয়ার সময় আপনারা করবেন কি, সামান্য একটু ঘি বা বাটার মানে ব্রাশ করে দিবেন, এতে করে সুন্দর একটা স্মেল আসবে, আর সামান্য একটু লেবুর রসও চাইলে দিতে পারেন। আমি এভাবে করে থাকি তান্দুরিতে, স্পেশাল তান্দুরি যখন করি তখন খুবই মজা হয়, আপনারা ওই টেকনিকটা মানে ট্রাই করে দেখতে পারেন। আর কেউ যদি গ্রিল করতে চান সেই ক্ষেত্রে এই তো এগুলোকে নিয়ে বাইরে গ্রিলিং বা করতে পারেন খুবই ইজিলি, আর খারাপ হয়নি কিন্তু, খুবই মজা হয়েছে। তান্দুরি মশলাটা মানে আমার তো মানে চাচারা বা চাচাতো ভাইয়েরা খেয়েছে, খেয়ে বলেছে যে মজাই হয়েছে। আমি তো শানেরটা সবসময় ব্যবহার করি, শানের পাউডারটা, সাথে অন্যান্য আরও মশলাপাতি দিই। আজকে শুধুমাত্রই এই প্যাকেটের মশলাটা ট্রাই করার জন্য আর আপনাদের সাথে রিভিউ দেওয়ার জন্য আমি আর অন্য কোনো মশলা ব্যবহার করিনি। তো ওভেনটা আমার প্রিহিট হয়ে গিয়েছে 450 ডিগ্রি ফারেনহাইটে, এখন নিচের রেকের মধ্যে দিয়ে দিলাম। চিকেনটা ওভেনে দেওয়ার কিছু সময়ের মধ্যেই আমার চাচারা চলে এসেছেন, তো আসার সময় চাচি আমাদের জন্য নিজের হাতে তৈরি করে, এখানে আমাদের সিলেটের আখনি বলে, সেটা নিয়ে এসেছেন একদম গরম গরম। ওনারা একটু আর্লি এসেছেন, তো আসার পরে আমরা একটু চা খেলাম আর কি। তো আস্তে আস্তে ভাতটাত বাড়বো আর চিকেনটাও হয়ে যাবে। আর এখানে আমার জন্য পুলি পিঠা নিয়ে এসেছেন, এটা আমরা সিলেটে পপ পিঠা বলি, মানে সিদ্ধ করা যে পুলি পিঠা সেটা আর কি। অনেক খুশি হয়েছি আসলে, কি বলবো, এগুলো হচ্ছে অমূল্য সম্পদ। চাচি অসুস্থ কিন্তু তারপরও নিজ হাতে বানিয়ে এনেছেন, মানে এটা যে কি বড় একটা খুশির মানে লাগছিল আমি বলে বোঝাতে পারবো না। তো চিন্তা করছি বিকেলবেলা বসবো যখন সবাই মিলে চা খাবো তখন বের করব। চাচিরা না করছেন, বলছেন যে না তোমার জন্য এনেছি তুমি ইচ্ছে মতো পরে খেও। আমি 3-4 দিন পর্যন্ত এগুলো সকালবেলা আমি একটু ছেঁকে আর কি বলে শুকনা তাওয়াতে আর কি যেটাকে বলে ছেঁকা, তো ওইভাবে ছেঁকে চা দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে। আর আদিয়ানের বাবাও কিন্তু নারিকেলের পপ যেটা সেটা খুবই পছন্দ করেন। ইনশাল্লাহ আপনাদের সাথে এইটারও রেসিপি মানে শেয়ার করার ইচ্ছা আছে, অনেক পিঠা অনেক জিনিসই শেয়ার করার ইচ্ছা থাকে কিন্তু সময় সুযোগ করে আসলে হয়ে ওঠে না। তো যাই হোক, এখন আস্তে আস্তে তরকারি বাড়ার পালা, এখানে কুরমাটাও বেড়ে নিয়েছি, আর সবার শেষে একটু বেরেস্তাও দিয়ে দিলাম। আর এদিকে আমার তান্দুরিটাও হয়ে গিয়েছে একদম সুন্দর করে, ড্রাই ড্রাই যেভাবে আমি চাই সেভাবেই হয়েছে। আর যেটা বললাম, যদি ফয়েলের ট্রেতে করি তখন দেখা যায় অনেক পানি ছাড়ে। আমার পোলাওটাও আলহামদুলিল্লাহ একদম টাইম মতো হয়েছে, ঝরঝরে আজকে একটু নিচের দিকে পুড়ে যায়নি বা কিছু হয়নি। তো আমার যে ব্লগে আমি শেয়ার করেছিলাম যে আমি চাচাদের বাসায় গিয়েছি আর আমার আব্বার কথা বলে কান্না করেছিলাম, আসলে আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি কি বলবো, সত্যি আমার মনটা ভালো হয়ে গিয়েছে। আমার প্রতি, আমার পরিবারের প্রতি আপনাদের এই আন্তরিকতার ভালোবাসার জন্য আমি সবসময় কৃতজ্ঞ আছি আর কৃতজ্ঞ থাকবো। অনেক আপুদের কমেন্ট পড়েছি সত্যি কথা বলতে, যে বেশিরভাগ আপুই বলেছেন আপনাদের আব্বাকে আপনারা মিস করছেন, বা অনেকেই লিখেছেন যে আব্বাকে একবারও বলা হয়নি যে আব্বা তোমাকে ভালোবাসি। আসলে আমাদের প্রত্যেকটা মেয়েদেরই মনে হয় এরকম, যারা আমরা দেশে বড় হয়ে এসেছি বাবাদের সাথে একটা দূরত্ব ছিল, মনের ভেতরে অফুরন্ত ভালোবাসা ছিল ঠিকই, সেই ভালোবাসাটা আমাদের মুখে হয়তো বা ফুটিয়ে তুলতে পারিনি, কখনোই আব্বাকে বলা হয়নি যে আব্বা তোমাকে অনেক ভালোবাসি। তো অনেক আপুদেরই না বলা কথা আসলে রিলেট করা যায়, যখন আমরা কারো মুখে কারো দুঃখের কথা শুনি তখন না অন্যের সাথে আমরা নিজেকে জড়িয়ে ফেলি, মনে করি যে
মানে যে যে এরকম সেই অনুভূতিটা ফিল করতে পারেন। যেমন যাদের আব্বা নেই তারাও আমার সাথে কান্না করেছেন, যাদের আব্বা আছেন তারাও ইভেন কান্না করেছেন যে যাতে আল্লাহ তাআলা ওনাদের আব্বাদেরকে নেক হায়াত দান করেন। আসলে দোয়া করি পৃথিবীর সকল মা বাবাকে আল্লাহ তাআলা যেন সুস্থ হায়াত দান করেন, নেক হায়াত দান করেন, আর যারা চলে গিয়েছেন তাদেরকে বেহেশত নসিব করেন। আমাদের সবার যেন জান্নাতে ওনাদের সাথে আবার দেখা হয়। আসলে মা বাবা হচ্ছে পৃথিবীর সব থেকে অমূল্য সম্পদ, একবার চলে গেলে সেই সম্পদটা আর ফিরে আসবে না। তো যাই হোক, কথা বলে বলে আমি সবগুলো খাবার বেড়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। এতটুকুই ছিল আজকের আমাদের কিসমতে। তো এখানে ছিল হচ্ছে আমি ডাল দিয়ে গরুর মাংস ভুনা করেছিলাম, তারপরে হচ্ছে বিচি দিয়ে মাছ পোলাও, তারপরে চাচির দেয়া আখনিটাও টেবিলে বেড়ে নিয়েছি, সাদা ভাত, তারপরে তান্দুরি কোরমা সব কিছু। তো খাওয়া দাওয়া করে অনেক সময় গল্প করেছি, ওনারা একটু আর্লি চলে এসেছিলেন এজন্য এত ভালো লেগেছে। সারা দিন আমরা গল্প করেছি, বিকেলবেলা চা খেলাম একবার, তারপরে সন্ধ্যার পরে নামাজ আদায় করে আমরা সবাই মিলে আবার চা খাওয়া, যেটাকে বলে গল্প করা। আর এখন তো মাগরিবের পরে এত সময় থাকে, কি বলবো, হাতে অফুরন্ত সময় থাকে, মনে হয় যে বিকেল যাচ্ছেই না। তো এখন প্রায় রাত 8টার মতো বাজে, আর এখানে আম্মা একটু ভর্তা তৈরি করেছিলেন আম দিয়ে, তারপরে চেরি দিয়ে, আর এখানে আমি একটু লাচ্ছি সেমাই তৈরি করেছিলাম, তারপরে হচ্ছে এখানে ছোলা ভুনা। মানে রাতকে আমরা ডিনার মানে করব না, এটাই আমাদের ডিনারের মতো। তারপরে পাস্তা, মিষ্টি, তো এই তো টুকটাক চা বিস্কিট এইগুলোই। তো আমরা গল্প করেছি, অনেক সুন্দর সময় কাটিয়েছি আলহামদুলিল্লাহ। মনে হয়েছে যে এই মানে ওনাদেরকে যদি আরও কয়েকটা ঘন্টা রাখতে পারতাম, আরও গল্প করতে পারতাম, বাট পরের দিন থেকে সবারই তো কাজকর্ম, আর বাচ্চাদের স্কুলও আছে, তো সব মিলিয়ে তো অনেক ভালো একটা সুন্দর দিন কাটালাম। তো আজকের মতো এতটুকুই, আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিব। ইনশাল্লাহ আগামী ব্লগে কথা হবে। আসসালামু আলাইকুম।